আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্প প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্প প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম মেঘের পরে রং ধনু পর্ব তেইশ প্রথম খণ্ড গল্পটি লিখেছেন সিদ্ধাতুর মন্তাজ বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি অরিন মুচকি হাসল প্রতি সকালে ইলহানের ঘুমন্ত মুখ দেখে জেগে ওঠার স্বপ্ন অরিনের কোনো দিন পূরণ হবে না এটা সে জানে কিন্তু ইলহানকে খুন করাও যে তার অনেক দিনের স্বপ্ন এই স্বপ্নটা নিশ্চয়ই পূরণ হবে অরিন অবশ্যই ইলহানকে খুন করবে কিন্তু কিভাবে করবে বালিশ চাপা দিয়ে ছুরি কাগাত করে নাকি অন্য কোনো উপায়ে ইলহানের ঘুম ভাঙতে নিয়েও ভাঙাতে নিয়েও ভাঙালো না অরিন ঘর থেকে মোবাইল এনে নসিনকে ফোন করল এই কাজটা কি ইলহানের অপূর্ব ঘুমন্ত মুখটির দিকে চেয়ে থাকতে থাকতে করলো ইলহানের ঘুম ভেঙে গেলেই তো আর দেখা হবে না এই মুখ যেটুকু সময় বাকি আছে সেটুকু সময় এই সুন্দর মুখশ্রী উপভোগ করার সুযোগ অরিন একটু হারাতে চায় না এত সুন্দর ছেলেটাকে মেরে ফেলতে চাই তার নিশ্চয়ই মায়া লাগবে কিন্তু প্রকৃতির নিয়ম যে বড্ড নিষ্ঠুর নসিন ফোন ধরে খুব আশ্চর্য হয়ে বলল তোর বারান্দার সামনে মই কেন রাখতে হবে আর সেই মই দিয়েই তুই কেন নিচে নামবি দরজা দিয়ে বের হতে অসুবিধা কি। অনেক অসুবিধা আছে তোকে যেটা বললাম সেটা কর চুরি করতে বের হচ্ছিস নাকি তুই কোথাও আমাকেও সাথে নে তোর বিয়েতে শপিং করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে টাকার আসলেই খুব দরকার তুই কি বের হবি নাকি শটান করে চটকানি খাবি আচ্ছা পাঁচ মিনিট অপেক্ষা কর বের হচ্ছি অরিন ফোন কেটে ইলহানের কাছে বসল আরও পাঁচ মিনিট সময় পাওয়া গেছে ইলহানের সৌন্দর্য দেখার সে গালে হাত রেখে মুগ্ধতা নিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল ইলহান ঘুম চড়ানোর গলায় বলল প্লিজ এইভাবে তাকিয়ে থেকে না আমার ভুল হয়ে যাবে অরিন সাথে সাথে চোখ ঘুরিয়ে সামনে তাকালো কঠিন মুখভঙ্গি করে বলল কে আছে আপনার দিকে ইলহান তরাক্ষরে উঠে অরিনের মুখ মুখের কাছে ঝুঁকে বলল চকলেটের মতো দেখতে একটা মিষ্টি মেয়ে আমার কাছে সে দুনিয়ার সব চকলেটের চেয়ে মিষ্টি অরিন উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত গলায় বলল ঘুমের ভান ধরে শুয়ে থাকা একটা অপরাধের মধ্যে পড়ে তাহলে তো কারো ঘুমের সুযোগ নিয়ে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকা আরও বড় অপরাধ হওয়া উচিত অরিন রাগি চোখে তাকিয়ে বলল আমি মোটেও হা করে তাকাইনি মুচকে হাসি দিয়ে তাকিয়েছিলে দাঁত বের হয়েছিল তো অরিন মনে করার চেষ্টা করলো মুচকি হাসি দিলে কি কারোর দাঁত দেখা যায় তার কি মুচকি হাসি দিতে দাঁত দেখা যায় একদিন আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে এই কথার সত্যতা যাচাই করতে হবে ইলহান আবার বলল বাই দ্য ওয়ে তুমি যখন দরজার লক খুলছিলে তখনই আমার ঘুম ভেঙে গেছে ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিলাম কারণ দেখতে চাইছিলাম তুমি যখন নিজে আমাকে ঘুম থেকে ডেকে তুলবে তখন শুনতে কেমনে লাগবে বোবো লাগবে কিনা ইলহান নচ্ছারের মতো একটা হাসি দিল অরিন রেগে থাকার ভান করে বলল নসিনকে ফোন দিয়েছিলাম সে এসে মই ঠিক করে দিলেই আপনি চলে যাবেন নো অ্যানি এক্সকিউজ অরিন এই কথা বলে বারান্দার কার্নিশ ধরে দাঁড়ালো ইলহানের দিকে একবার তাকানোর জন্য পেছনে ঘুরতেই দেখলো ইলহান একদম ওর গা ঘেসে দাঁড়িয়ে আছে খুব সন্তর্পণে অরিনের চুলে মুখ ডুবিয়ে রেখেছে যেন অরিন একটু বুঝতে না পারে অরিন প্রায় তোতলিয়ে বলল কি করছেন এটা ইলহান আরও একটু কাছে এসে অরিনের কানে মুখ নিয়ে বলল হ্যাপি ওয়ান ইয়ার অ্যানিভার্সারি প্রিয়তম অরিন চমকে গেল জিজ্ঞেস করল ওয়ান ইয়ার মানে কিসের অ্যানিভার্সারি ইলহান মৃদু হাসল এত সহজে কীভাবে ভুলেছো অরিন আমি তো এক মুহূর্তের জন্য বলতে পারি না তোমার লজ্জায় অপ্রস্তুত হওয়া সেই দৃষ্টি ঠোঁটের নিচে ছোট্ট বাঁধ বারবার ভয়ে ঠোঁট কামড়ানো আমার হাত চেপে ধরা আর প্রত্যেকটি কথায় কেঁপে ওঠা সেদিন সাদা শাড়িতে তোমাকে একদম আমার নিজস্ব মায়াপুরের মতো লাগছিল বিশ্বাস করো যে মায়াপুরীকে হয়তো আমার কোনো বিশেষ ভালো কাজের পুরস্কার হিসেবে করুণাময় স্বর্গ থেকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন অরিন থম্বিত চোখে তাকিয়ে রইল হয়তো মনে করার চেষ্টা করছিল সেই অদ্ভুত সুন্দর দিনটির কথা ইলহান অরিনের হাতের দিকে তাকালো নসিন ফোন করেছে কিন্তু অরিনের সেদিকে একদম হুঁশ নেই ইলহান নিচে উঁকি মেরে দেখল নসিন মই ঠিক করে দিয়েছে ইলহান ওড়না ধরে মই বেয়ে নিচে নামতে লাগল অরিন তখনও কিছু মনে করতে পারেনি শুধু অন্য ভঙ্গিতে ইলহানকে হাত নাড়িয়ে বিদায় দিল নিন বিস্ময় ভরা দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে বলল ভাইয়া আপনি এই সময় এখানে অরিনের ঘরে কি করছিলেন শেষ বাক্যটা নৌসিন খুব জোরে চিৎকার করে বলল ইলহান বলল আস্তে মুখ বন্ধ রাখলে চকলেট পাবে আমি বাচ্চা না যে চকলেট দিলেই চুপ হয়ে যাব আমি আপনার একমাত্র শালি আধি ঘরওয়ালি আমাকে দিতে হবে ঘুষ অবশ্যই ক্যাশ তুমি আবার একমাত্র শালি হলে পুচকিটা কি হবে আরে মিহিরিমা তো এখনও কিছু বুঝেই না সে কি আমার মতো মিষ্টি করে দু ডাকতে রাখতে পারবে আপনাকে তোমার থেকেও মিষ্টি করে ডাকতে পারবে শুধু একটু বড় হোক এই শুনুন আপনি কিন্তু এত সহজে পার পাবেন না এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন পুরো এক রাত অরিনের ঘরে ও হো আমি যদি এই কথা অর্ণব ভাইয়াকে বা ফুফাকে গিয়ে বলে দিই তাহলে কি হবে আপনার দোলা ভাই কী আর হবে আমাকেও তখন বলতে হবে একমাত্র শালি প্রথম দিনে দুলাভাইকে দেখে ড্রেনে কায় দ্বিতীয় দিন দেখে একদম অজ্ঞান সবার সামনে এই কথা বললে তোমার কি হবে শালিকা মান সম্মানের ফালুদা হয়ে যাবে না নৌসিন সাথে সাথে অন্যদিকে ঘুরে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল এর মানে ইলহান তাকে প্রথম দিনই চিনতে পেরেছিল ইস কী লজ্জা ইলহান হেসে বলল আপাতত চকলেট রাখো আমার কাছে বেশি টাকা নেই থাকলে ক্যাশই দিতাম সত্যি নৌসিন দৌড়ে যেতে যেতে বলল আমি আর কখনও আপনার সামনে আসতে চাই না দোলা ভাই ইলহানের ভীষণ হাসি পেল চকলেটের প্যাকেট খুলে নিজেই খেতে খেতে বলল শুধু নসিন না নিশিদের কথাও ইলহানের মনে আছে তাই যেদিন ইলহান তার পরিবার নিয়ে আনুষ্ঠানিকভাবে অরিনকে বিয়ের জন্য দেখতে এসেছিল সেদিন নিশিতাকে অরিনদের বাসায় দেখার সাথে সাথেই সে জরুরি কাজের বাহানা দিয়ে পালিয়ে গেছিল বিয়ে মিটে যাওয়ার আগ পর্যন্ত সে একদমই নিশিতের সামনে পড়তে চায় না নিশিতের সামনে গেলে ইলহানের নিজের কাছেই অস্বস্তি লাগবে কিছু কিছু বিষয় এত ইন ইরিটেটিং হয় অর্ণব এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব কিছু দেখেছে ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে মাত্র বাসায় ফিরছিল সে তখন একটা দৃশ্য দেখে তার হার্টবিট থেমে গেল ইলহান বেয়ে অরিনের বারান্দা থেকে নামছে এর অর্থ কি অর্থটা একদমই মাথায় আনতে চাইল না অর্ণব সে শুধু একটা কথা খুব ভালো করে বুঝল তার ছোট বোন এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু অতটা বড় হতে নেই যে বড় হওয়ার কারণে তার প্রতি সকল আস্থা বিশ্বাস ভেঙে যায় অর্ণবের বিশ্বাস ভেঙে গেছে অরিনের প্রতি অরিন রুমে এসে পড়া টেবিলে বসল তার বুকটা এত অস্বাভাবিকভাবে কাঁপছে কেন অরিন একটু পানি খেয়ে নিল এক বছর আগের সেই ভয়ঙ্কর দিনটি যে কখনো ভুলবে না কিছু কিছু দিন এমনও হয় যা মানুষের মস্তিষ্কের স্মৃতিপঠে খুব গাঢ়ভাবে প্রভাব ফেলে সেই প্রভাব কখনো আনন্দদায়ক বা কখনো সুখকর হয় আবার কখনো হয় কষ্টকর বা দুঃখজনক অরিনের কাছে প্রভাবটা মিশ্র একই সাথে আনন্দ লজ্জা ভয় অনিশ্চয়তা দুঃখ আফসোসময় সকল অনুভূতিরা বেড়াজালের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল তাকে এই দিনে ইলহান অরিনকে প্রপোজ করেছিল অরিন কখনো ভাবতে পারেনি তার মতো অবহেলিত একটা কালো মেয়েকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেটি প্রেম নিবেদন করতে আসবে সত্যিই ভয়ঙ্কর দিন ছিল সেটা ইলহান তখন অরিনের বন্ধু মহলের সবকটি মেয়ের হার্টবিট অরিন আরও হারিয়ে গেল অতীতে বড় চাচার ছেলে জোভানের বিয়ে ছিল ট্রেনে করে চট্টগ্রাম ভ্রমণে গিয়েছিল ছয় বন্ধু ইলহানের সাথে অরিনের প্রথম দেখা সেখানেই পাগলামের বসে অরিন সেদিন রাতে ইলহানের কপালে চুমু দিয়ে ফেলেছিল কাজটা একদম ইচ্ছাকৃতভাবে করেনি অরিন ইলহানি প্রথমে তার কপালে চুমু দেয় অরিন প্রতিশোধ নিতে একই কাজ করল তারপর এত লজ্জা পেল যে আর ইলহানের সামনে যাওয়ার সাহস হলো না তার সব লুকিয়ে বাঁচিয়ে নিজেকে ইলহানের থেকে আড়াল করে রেখেছিল সে আর ইলহান যেন অরিনকে চোখে হারাচ্ছিল জোভানের বিয়ের পর রিসিপশনের জায়গা ঠিক করা হলো একটা রিসোর্টে চট্টগ্রাম খুবই সুন্দর শহর এখানে এসে প্রত্যেকে এতটাই মুগ্ধ হয়েছিল যে রিসিপশনের আয়োজন করতে ঢাকায় না গিয়ে ওখানেই গিয়ে থেকে গেল ওই বিয়েটা আসলে অরিন্দের জন্য কোনো বিয়ে ছিল না বিয়ে নামক লম্বা চট্টগ্রাম ট্যুর ছিল অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে একদিন অরিন্দরা গিয়েছিল চট্টগ্রামের সিআরবি হিলে বিহিলে শুধু বন্ধু বান্ধব আর স্যানিনের সমবয়সী ভাই বোনেরা মিলে বের হয়েছিল বড়রা তখন রিসিপশনের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল কে যেন পরিকল্পনা করলো বাসায় বসে ক্লান্ত হওয়ার থেকে ঘুরতে যাওয়া ভালো ব্যাস সবাই সে যে গুজে তৈরি অরিন তো সবসময় মেকআপ করতে খুব ভালোবাসে জোভান ভাইয়ের বউ মুক্তি ভাবির বিয়ের মেকআপটাও অরিন নিজেই করেছিল সেনিন খুব গর্ব করে বলেছিল আপনার বান্ধবী মেকআপ এক্সপার্ট সে নিজেই এক হাতে দশজনের মেকআপ করতে পারে তখন থেকে সবাই মেকআপের জন্য অরিনের কাছে ছুটে আসে সবাইকে সাজাতে গিয়ে অরিনের নিজের ভালো করে সাজা হয় না কিন্তু সি আরবিতে যাওয়ার আগে অরিন সময় নিয়ে খুব সুন্দর করে সেজেছিল সে অবশ্য জানতো না ইলহানও ওদের সাথে যাচ্ছে যদি আগে জানতো তাহলে কখনোই সে যেত না ইলহানের মুখোমুখি হওয়ার চেয়ে ঘরে শুয়ে ঘুমানো অনেক ভালো তাছাড়া কপালে চুমু দেওয়ার ঘটনার পর থেকে অরিন একদম লজ্জামূর্তি হয়ে গেছিল ইলহানের সামনে পড়লে নিশ্চিত লজ্জায় হার্ট অ্যাটাক হবে তার সাদা রঙের শাড়ির সাথে ছাইরঙা মিশেলের ব্লাউজ পরে সেদিন সিআরবিতে যাওয়ার জন্য সেজেছিল অরিন শাড়ির সাথে মানিয়ে রূপালি কানের দুল গলার হার পড়েছিল শাড়িটা অনেক ভারী আর সুন্দর অরিনকে এত চমৎকার দেখাচ্ছিল তখনও অরিন জানতো না তার এই সাজ একটা নিরীহ ছেলের যখন তখন বুকে ব্যথা ওঠার কারণ হয়ে দাঁড়াবে সি পৌঁছে যখন অরিনরা গাড়ি থেকে নামছিল তখন অরিন হিল জুতাসহ পানিয়ে মুখ থুপড়ে পড়ে যেতে নিচ্ছিল ইলহান অরিনকে দুই হাতে ধরে ফেলল আর ধীরকণ্ঠে বলল সাবধানে প্রিয় বন্ধুরা আজকের এই গল্পের পর্বটি এ পর্যন্তই বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পের প্রেমী চ্যানেলে সাথেই থাকুন পরবর্তী পর্বটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ